দেশের 11টি জেলা বন্যা আক্রান্ত, বন্যা দুর্গত এলাকায় উদ্ধার অভিযান এবং ত্রাণ সামগ্রী বিতরণে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই মধ্যে এক সেনা সদস্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এক নারীকে গাড়িতে ওঠানোর জন্য হাঁটু দিয়ে সিঁড়ি তৈরি করে আলোচনা এসেছেন তিনি। ভিডিওতে দেখা যায়, সেনা সদস্যরা বন্যা দুর্গত কয়েকজনকে একটি ট্রাকে তুলছেন নিরাপদ স্থানে নেওয়ার জন্য, কিন্তু তাতে কয়েকজন নারী উঠতে পারছিলেন না। ওই সময় নারীদের সুবিধার্থে নিজের হাঁটু গেড়ে বসে হাঁটুকে সিঁড়ি বানিয়ে তাদের গাড়িতে উঠতে সহায়তা করেন এক সেনা সদস্য। আর ওই সেনা সদস্যের নাম ল্যান্স কর্পোরাল কাজী সুজন। তার বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার টর্কির কাঁঠালতলী গ্রামে। বর্তমানে তিনি বাংলাদেশের সেনাবাহিনীর আর্টিলারি কোরে কর্মরত রয়েছেন। 2012 সালে টর্কি বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আর্টিলারি কোরে যোগদান করেন। তিনি দুর্লভ রক্তের গ্রুপ ও নেগেটিভ হওয়া সত্ত্বেও এ পর্যন্ত 23 বার রক্তদান করেন এবং সেনাবাহিনীর রক্তদাতা হিসাবে আখ্যায়িত হন। বন্যা পরিস্থিতিতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভোজপুরে বন্যার্ত এলাকায় রেস্কিউ টিমের উদ্ধার কাজে যান সুজন। সেখানে ঘটে হাঁটু গেড়ে সিঁড়ি বানানোর ঘটনা। ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই ফেসবুকে সেনা সদস্য সুজনকে সুপার হিরো আখ্যা দিয়ে পোস্ট করেছেন। ল্যান্স কর্পোরাল কাজী সুজন গণমাধ্যমকে বলেন, ছাত্রজীবন থেকেই দেশের উন্নয়নে কাজ করে আসছি, দেশকে সেবা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেছি, মানুষের কল্যাণে নিজের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত কাজ করে যাব। নাদিম হাসান, চ্যানেল আই।